বয়সকালে পাশে থাকবে সন্তান, সব মা বাবারই এই প্রত্যাশা থাকে। ক্যানিংয়ের তালদের হালদার দম্পতিও তেমনটাই ভাবতেন, কিন্তু বয়সকালে ছেলের হাতেই রক্তাক্ত হতে হলো তাঁদের। পরিবার সূত্রে দাবি, বুধবার ছোট ভাইয়ের কাছে 5000 টাকা চান বড় দাদা সুশান্ত। টাকা না দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর হুমকি দেন, উন্মত্ত ছেলেকে বাধা দেন মা বাবা। জানতে চান কেন টাকা লাগবে, অভিযোগ এর জেরে তাদের কোপাতে শুরু করেন ওই যুবক। ও চাই সকলের অত্যাচার করছে যে টাকা দাও, টাকা দাও, আমার টাকা দাও। ভাইদের ঘরে ঘরে ঢুকে ঢুকে বলতে আমার টাকা দে, সেইটা আমরা আপত্তি করেছি বলে ঘুরে হেসোটা আমাদের মা বাবার মানলো। পরিবারের দাবি, কয়েক মাস আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন বাড়ির বড় ছেলে, তারপর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়। ঘটনার কথা জেনে পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। পুলিশকে এখনই বলবো যাতে এটা উপযুক্ত ব্যবস্থা নেয়, ওদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, আর্থিক সাহায্য যদি ওদের পরিবারকে করা যায়, এবং সঙ্গে সঙ্গে সুশান্ত হালদার যে মেন্টাল ডিজিজ তাকে কোনো মেন্টাল হাসপাতালে ভর্তি করা যায়। সেই একজনের বয়স 78 আর একজনের 68। বৃদ্ধ এই দম্পতি ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।